श्रीकृष्णर चरण थेके जन्म हलो गंगा और भगवान श्रीकृष्णर मुखस्थित बाणी हलो गीता। मेरा भालो लागुक आर ना लागुक खाओ एकटु तीता, इच्छा करुक आर ना करुक पड़ो एकटु गीता। प्रत्येक हिंदू समाज मानुषेर काछे निवेदन रइल आपनारा बाड़ीते गीता पढ़ुन। भगवान श्रीकृष्ण अर्जुन के जे बाणीगुलो बोलेछेन जदि एकटा एकटा करे निते पारेन आपनादेर जीवन उज्जवल हये जाबे। कीर्तन शुधुमात्र गान नय, कीर्तन जीव शिक्षा। आमि आजके पदावलीगुलो गाइब, जारा पदावली करे हाँकिये बेड़ाच्छे पदावली गाइब प्रत्येकटा। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল সংক্ষিপ্ত সময় বলে হয়তো আমাকে একটু হিসাব করে যেতে হবে অপরাধ মার জন্য। তো গীতা আপনারা সবাই বাড়িতে রাখবেন। মায়েরা, যার বাড়িতে গীতা আছে তার বাড়িতে স্বয়ং ভগবান কৃষ্ণ আছে। গীতাকে আপনারা যত্ন করে রাখবেন। প্রতিদিন গীতা যদি পড়তে কেউ না পারেন তাহলে গীতা কিন্তু মাথায় ঠেকাবেন। আর আপনাদের বাচ্চাদের জন্য বলে রাখি, ছোটো ছোটো বাচ্চাগুলোকে পড়তে বসবার আগে যদি সে পড়তে ভালো পারে তাহলে মা যদি গীতা পড়তে পারে তাহলে পড়তে বসবার আগে সন্ধ্যাবেলায় ভগবানের মন্দিরে ছেলেটাকে নিয়ে গিয়ে বলে এদিকে আয় প্রণাম কর, আমাকে ছেলে গীতা শ্লোক শুনে নেই। গীতা শ্লোকটা আপনি পড়লেন, যদি বোঝাতে পারলেন তো ভালো, না পারলেন তো ছেলের মাথায় গীতাটা পড়িয়ে গীতাটা দিয়ে তারপর আপনি পড়াতে বসান। ভগবানের কৃপা কিন্তু আপনার হবে। আমি বলতে চাই রাধা গোবিন্দ কুঞ্জ মাঝে আছে দশদিশ নিরমল সবাই লোক ভেলো পরপাক আছে। রাধা গোবিন্দ জেগে যাবে বলে সবাই ভয়ে চুপচাপ হয়ে আছে, যেন রাধা গোবিন্দের যুগল দর্শন করি যেন ভেঙে না যায়। আপনাদের যারা রাধা গোবিন্দের মূর্তি আছে মন্দিরে তাদেরকে বলবো রাধারানীর চরণ কিন্তু সবসময় ঢাকা দিয়ে রাখবেন, যে যেখানে বসে আছেন মন্দিরে শুনবেন। রাধা গোবিন্দের মূর্তি যদি আপনার বাড়িতে আসেন, মূর্তি আর বিগ্রহের মধ্যে তফাৎ কি? যেমন মূর্তি আর বিগ্রহ এর মধ্যে তফাৎ কি? মূর্তি বিসর্জন হয়, বিগ্রহ বিসর্জন হয় না। খুব মাথায় রাখবেন, মূর্তি কিন্তু বিসর্জন হয়, বিগ্রহ বিসর্জন হয় না। মূর্তি আর বিগ্রহের মধ্যে তফাৎ হচ্ছে এইটাই। তো বিগ্রহ যার বাড়িতে আছে আমি তাকে বলবো রাধারানীর চরণটা কিন্তু কাপড় দিয়ে ঢাকা থাকবে, একবারে খোলা থাকবে না। রাধারানীর চরণ বছরে দুবার দেখতে হয়, একবার রাধা অষ্টমীর সময়, একবার গোপাষ্টমীর সময়। মেয়েরা, যার বাড়িতে রাধা গোবিন্দের মূর্তি বা বিগ্রহ আছে তারা সবসময় লক্ষ্য করবেন রাধারানীর চরণটা যেন ঘাগরা দিয়ে বা কাপড় দিয়ে একটু ঢাকা থাকে। দুদিন দেখবেন সেই দেখাটা কিন্তু সফল। কোন দিন? একদিন হচ্ছে গোপাষ্টমী, একটা হচ্ছে রাধা অষ্টমী।